وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في سورة الذاريات وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى في آية أخرى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال الله تعالى في سورة الإخلاص قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজও সালাতুল জুমা আদায় করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম শান্তি বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। পবিত্র জুমার দিন আমরা ধারাবাহিক কিছু আলোচনা চলছিল আদবের ব্যাপারে, আজকে আমরা বিষয়টা কিছু পরিবর্তন করেছি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোকপাত করব সেটা হলো যে আকীদা, আকীদায়ে সহিহা অর্থাৎ বিশুদ্ধ আকীদা, এ বিষয় নিয়ে আলোচনা ইনশাল্লাহ করব। আমরা আকীদাটা বুঝতে হলে আগে আমাদেরকে আকীদার আশেপাশে কিছু কথা আলোচনা করি। তাহলে আমরা আকীদা কী জিনিস বা আকীদা কাকে বলে এটা বুঝতে পারবো ইনশাল্লাহ। আকীদা এমন একটা বিষয় যে বিষয়ের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন। আকীদা এমন এক বিষয় যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে শুধু আকীদার বিষয়ে দাওয়াত দিয়েছেন।
আকীদা যদি বিশুদ্ধ না হয় তাহলে তার সমস্ত পৃথিবীতে যে আমলগুলো করবে, নামাজ হোক, রোজা হোক, যে ইবাদত যে আমলগুলো করবে সেগুলো কোনো কাজে লাগবে না। আকীদা বিশুদ্ধ না হলে সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে হবে। তাহলে আকীদা এমন এক বিষয় যেটা আপনার চিন্তা ভাবনা এখন বর্তমান যেটা আছে, যদি আপনি আকীদাটা ভালোভাবে জানেন তাহলে পরিবর্তন হয়ে যাবে চিন্তা ভাবনা। আপনি চলছেন বাঁদিকে, আকীদার বিষয় নিয়ে আলোচনা করা হলে মাথায় আকীদা ঢুকলে তখন আপনি ডান দিকে চলতে বাধ্য হবেন। আকীদার বিষয়ে যদি জানা থাকে তাহলে হয়তো আপনি না পালন করলে আপনার সাথে আমার বিরোধিতা হবে। আকীদা এমন এক বিষয়। তাহলে আকীদা কি এমন বিষয়, কি এমন বিষয় নিয়ে যে আলোচনা হবে, বা মক্কা জীবনে কি এমন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল যেগুলোকে আকীদা বলা হচ্ছে? আসুন আমরা দেখি। প্রথমে জানি যে আকীদা শব্দের শাব্দিক অর্থ কি। আকীদা এটা হলো আরবি ভাষা। আকীদা শব্দের শাব্দিক অর্থ হলো আকদুন, মানে গিট লাগানো বা দড়িতে গিরাহ লাগানো। যে আমরা দড়িতে গিরা বাঁধি ওটাকে বলা হয় আকীদা। আকীদা কোনো কিছুকে গচ্ছিত করে আপনি ভালোভাবে বেঁধে ফেললেন, ওটা হলো আকীদা শাব্দিক অর্থ। আকীদা বলা হয় আকদে নিকাহ, মানে নিকাহের বন্ধনকে আকীদা বলা হয়। নিকাহের বন্ধনকে কেন আকীদা বলা হলো, কি এমন কথাবার্তা দিয়ে বন্ধন মানে বাধা হলো, সেটা কি ছিল? আপনি আপনার স্ত্রীকে শুধু একটাই কথা বলেছিলেন, সেটা ছিল যে আমি তোমাকে আমার স্ত্রী রূপে গ্রহণ করলাম, কবুল করলাম, আর তার সাথে আপনার বাধা হয়ে গেল। হ্যাঁ, এখন আপনার সাথে বাধা, কোথাও যেতে পারবে না, তার কোনো ক্ষমতা নাই, দেখাশোনার দায় দায়িত্ব সব কিছু দায় দায়িত্ব হলো আপনার, স্ত্রীর ভরণ পোষণের দায় দায়িত্ব হলো আপনার। আকীদা শব্দটা আর একটা ব্যবহার হয়, এটা আমরা ফাকিহগণ বা ফেকাহ শাস্ত্রে ব্যবহার করে, সেটা হলো লেনদেনের ক্ষেত্রে, যে কোনো কিছু বেচা কেনার ক্ষেত্রে আকীদা শব্দটা ব্যবহার করা হয়। আমি তোমাকে বেচলাম আর তুমি কিনলে, খরিদ করলে, আকীদা শব্দ আকদ ব্যবহার হয়। আকীদা এটা পরিভাষায় কি বলা হয়, পরিভাষায় বিভিন্ন রকমভাবে পরিভাষায় করা হয়। যে এক নম্বর হলো যে আকীদা মানে হলো যে আপনাকে আল্লাহ এবং আল্লাহর রসুল যেটা বলেছেন সেটাকে মেনে নিতে হবে। আল্লাহ এবং আল্লাহর রসুল যেটা বলেছেন সেটা মেনে নেওয়ার নাম হলো আকীদা। আকীদা আর একটা পরিভাষায় বলা হয় যে আকীদা হলো যে ব্রেনকে, মস্তিষ্ককে, মগজকে মন্থন করা, মানে ধোলাই করা। আপনাকে যেইভাবে পৃথিবীতে আপনার মস্তিষ্ককে, ব্রেনকে ধোলাই করা হয়েছে সেইভাবে আপনি চলাফেরা করছেন। উদাহরণস্বরূপ বলা যায় যে যারা শিয়া তাদের আকীদা ভ্রান্ত আকীদা। এটা সহি কোরআন ও সহি হাদিস থেকে আমরা পাই যে তাদের আকীদা হলো ভ্রান্ত আকীদা। কেন ভ্রান্ত আকীদা? তারা এমন আকীদা পোষণ করে যাতে শিরকি কুফরি গন্ধ পাওয়া যায়। তাই তাদেরকে এখন যদি বলা হয় যে তোমরা যে আকীদায় আছো বা যে কাজগুলো করছো সেগুলো কেন করছো, কোরআন ও হাদিসে কি পেয়েছো, তারা বলবে অবশ্যই কোরআন হাদিসে আমরা পেয়েছি। তারা বলবে না যে আমরা কোরআন ও হাদিসে পাইনি। তাহলে তারা কোরআন হাদিস পেলো অথচ তাদের আকীদা ভ্রান্ত হলো কিভাবে? তাদের যে আলেম ওলামা যারা জ্ঞানী ছিল বা জ্ঞানী আছে তারা যেভাবে তাদেরকে বুঝিয়েছে কোরআন হাদিস তারা সেভাবে বুঝেছে, অতএব তাদের আকীদা সেই রকম হয়েছে, সাধারণ মানুষের আকীদার পরিবর্তন হবে না। আপনি যতই সহি আকীদার লোক হন না কেন, তার ব্রেনকে ধোলাই করতে আপনি পারবেন না। পারলে তার আলেম ওলামা যদি চায়, সে যদি মনে করে, তাহলে তার ব্রেনটাকে ধোলাই করতে পারবে। আকীদা কি এমন বিষয় নিয়ে আলোচনা, যে আকীদার বিষয়টা মক্কা জীবনে এত আলোচনা চলছিল, সে বিষয় হলো যে আপনার মানে মন, ব্রেন এবং ইমান এসব নিয়ে বেশি আলোচনা হয়েছে মক্কা জীবনে। যেমন তাওহীদ, আল্লাহ তাআলাকে এক বলে মানতে হবে। তাওহীদের সাথে সাথে আপনার ইমান কাকে বলে, ইমান এরপরে তাগুত কাকে বলে, আপনার এই বিষয়গুলো কিভাবে পালন করতে হবে, আপনার মস্তিষ্ককে ধুয়ে ফেলা,
তারপরে আপনার শিরকি বিষয়গুলো আসবে। এই ইমানের সাথে সাথে যে বিষয়টা আসবে সেটা হলো আরও বিষয় যে আখেরাতের বিষয়গুলো আসবে, যেমন জান্নাত জাহান্নাম কবর হাসর নাসর, এই বিষয়ে আপনার কেমন আকীদা, আল্লাহর ব্যাপারে আপনি কি ধারণা পোষণ করেন যে আল্লাহ তাআলার হাত আছে পা আছে আল্লাহ তাআলাকে মানতে হবে, এই বিষয়ে আপনার কেমন মানে ধারণা আছে। এই বিষয় নিয়ে আলোচনা মক্কা জীবনে চলছিল। মক্কাতে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, এটা তোমরা মানো পালন করো, তখন তারা বলেছিল যে আরে এই একটা পাগলের কথায় আমরা কি এই এতগুলো আমাদের মাবুদকে ছেড়ে দিয়ে শুধু একটা আল্লাহকে মানব। অথচ তাদেরকে যখন প্রশ্ন করা হয় যে কেন তোমরা জানো না যে এই বৃষ্টি বর্ষণ কে করছে, তখন তারা বলে যে আল্লাহ তাআলা করছে বৃষ্টি বর্ষণ। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমাকে সৃষ্টি কে করেছে, তারা বলে যে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে। তাদেরকে বলা হলো আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলে হ্যাঁ আমার আমাদেরকে আমাদের আসমান জমিন সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, তাহলে কেন আল্লাহ তাআলাকে মানছো না, কি ব্যাপার? তো এটাই তাদের ভুল ছিল যে তারা আল্লাহ তাআলাকে মানতক না। আমি পরে একটু ক্লিয়ার করব, তার আগে আর একটা বিষয় আমি ক্লিয়ার করি যে আকীদার বিষয়ের ক্ষেত্রে আমাদের মূল মৌলিক বিষয়গুলো আগে জানতে হবে, মৌলিক বিধানগুলো মূল নীতিগুলো আগে জানতে হবে। মূল নীতি কী কী আছে আকীদার? মূল নীতি হলো যে ইসলামকে কবুল করা, প্রথম হলো যে ইসলামকে কবুল করা, অর্থাৎ ইসলামকে কবুল করার ক্ষেত্রে কয়েকটা জিনিস আসবে, কটা জিনিস আসবে, পাঁচটা জিনিস। একটা হলো যে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই এটা। তারপরে আপনার আসবে মানে ইসলামের ক্ষেত্রে নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, রমাজানের রোজা রাখা এবং হজ করা, এগুলো আসবে। এখন দেখা যাচ্ছে যে একজন আমরা যে আহলে হাদিস নিজেকে দাবি করি এবং আহলে হাদিস বাদ দিয়ে অন্য কোনো লোকেরা যেমন আহনাফ লোকেরা হানাফি লোকেরা তারা নামাজ পড়ে, তারা আল্লাহ তাআলাকে মানে, তাওহিদকে মানে, আল্লাহ তারা সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই এবং তারা সলাত আদায় করে, তারা যাকাত প্রদান করে, তাহলে আমরা কখনো তাদেরকে কটূক্তি করে বলতে পারি না যে তারা ওয়া মুসলিম বা তারা মুসলিম থেকে বের হয়ে গেছে, এ কথা আমরা বলতে পারি না, বা তারাও আমাদেরকে বলতে পারে না যে আমরা যেহেতু মানে সাক্ষ্য দিচ্ছি এই সব ইসলামের বিষয়গুলো মানছি, পাঁচটি স্তম্ভ মানছি, এজন্য আমাদেরকে তারা বলতে পারে না। যদি কেউ বলে তাহলে জানতে হবে যে তার মানে ধারণা, তার আকীদা অন্যরকম, তার আকীদা ভালো নয়। অনেকেই মানে আলেম ওলামারা কী করে, কাদা ছুড়াছড়ি করে, কী বিষয় নিয়ে, দোয়া নিয়ে, আরও আপনার হাত বাঁধা নিয়ে, এই যে ছোটোখাটো বিষয় নিয়ে, এগুলো মৌলিক বিষয় নাই, এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। ইসলামের সাথে সম্পর্ক অবশ্যই আছে, কিন্তু ইসলাম যেটা ইসলাম টিকে থাকবে এর সাথে সম্পর্ক নাই। ইসলাম টিকে থাকবে তার সাথে সম্পর্ক হলো যে এই পাঁচটা স্তম্ভ যখন কেউ মানবে তাকে বলতে হবে মুসলিম আছে। আর আপনার হাত বাঁধা এসব বিষয়গুলো হলো আমলের দিক, এটা যদি আকিদাগত আকিদাগতভাবে আকিদার দিক দিয়ে মানে সে যদি অস্বীকার করে হাত বাঁধাকে, সে জেনে বুঝে যদি হাদিসকে অস্বীকার করে, তখন সে আপনার কুরফি কুফরি বা শিকরি শিরকি আকিদা হবে, তার আগে কুফরি বা শিরকি আকিদা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে তারা আমাদেরকে কাদা ছুড়াছুড়ি করতে পারে না বা আমরা তাদেরকে কাদা ছুড়াছুড়ি করতে পারে না। এই সমস্ত বিষয়গুলো হলো মৌলিক বিষয়, মূল নীতি বিষয়, এগুলোকে আমাদেরকে পালন করতে হবে, এই সব বিষয়গুলো জানতে হবে। তো ইসলাম ইসলাম এটা হলো আপনার প্রথমে বাহ্যিক দিক দিয়ে ইসলাম কবুল করা, তারপরে আছে ইমান। ইমান এটা হলো আপনার আন্তরিক এই অন্তরের বিষয়, যে অন্তর দিয়ে আপনাকে আত্যাধিকভাবে আপনাকে মানতে হবে যে ইমান। ইমান কি জিনিস? ইমান আমানতু বিল্লাহ ওয়া মালায়েকা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তারপরে আছে এহসান, এহসানটা আরও উচ্চ মানের। তাহলে প্রথমে ইসলাম, তারপরে ইমান, তারপরে এহসান। ইসলামটা কেবল শুধু ইসলাম কবুল করেছে, আর ইমানটা হলো যে গায়েবী বিষয়ের উপরে ইমান আনা, যেমন আল্লাহ তাআলার প্রতি ইমান আনা, মালায়েকার প্রতি ইমান আনা এবং আপনার রাসূলগণের প্রতি ইমান আনা, এইভাবে এইভাবে আসমানি কিতাবের প্রতি ইমান আনা, তারপরে আখেরাতের প্রতি ইমান আনা, তাকদীরের প্রতি ইমান আনা,
এগুলো হলো আপনার অন্তরের বিষয়, গাইবে বিষয়। এই বিষয়ের প্রতি যার যত অটল ইমান থাকবে তার তত ইসলামটা ভালো থাকবে। তারপরে শেষের দিকে হলো এহসান। এহসানটা হলো আরও উচ্চমানের। এহসানটা এমন এক বিষয় যে এহসানের ব্যাপারে যখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো এহসান কি, তখন আল্লাহ রসুল বললেন যে এহসান হলো যে আল্লাহ তাআলার এমনভাবে ইবাদত করা যে আল্লাহ তাআলাকে তুমি দেখছো, আর না হয় এরকম ধারণা করা যে আল্লাহ তাআলা আমাকে দেখছে। আল্লাহ তাআলাকে দেখা অসম্ভব, কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আল্লাহ তাআলা বলেছেন আহসানা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন সুম আহসানা তাকদিম কথা বলা হয়েছে, সূরা 3 আছে, হয়তো আমার আয়াতটা আসছে না, যে আল্লাহ তাআলা সুন্দর গঠিত করে সুন্দর আকারে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। শুধু মানুষকে নাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন এক সুন্দর গঠন করে। এখন যদি আপনি চিন্তা ভাবনা করেন আসমান নিয়ে, তাহলে আসমান নিয়ে চিন্তা ভাবনা করতে গেলে আপনার এহসানটা চলে আসবে। সত্যি তো আল্লাহ তাআলা কি সুন্দর চিন্তা, আল্লাহ তাআলা কি সুন্দরভাবে সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ তাআলা কতই না সুন্দর এইরকমভাবে ইবাদত করা, আর তা আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে ভাবা এবং আল্লাহ তাআলাকে ভাবা যে আল্লাহ তাআলা অবশ্যই দেখছেন বা আল্লাহ তাআলাকে আমি দেখছি, ঠিক এইরকমভাবে ইবাদত করা। এইটা যে এই এই এরকমভাবে যে ইবাদত করবে সে এহসান, এহসানের সাথে ইবাদত করলো, অতএব এহসানটা হলো উচ্চমানের। আর ইসলামটা হলো বাহ্যিক দিক। যখন দেখা যাবে যে ইসলাম কারো মধ্যে আছে, তখন আপনি বলতে পারেন না যে না সে মুসলিম নয়, এ কথা কখনোই বলা যাবে না। যদি এ কথা কেউ বলে কোন অন্য ফিরকাকে যারা ইসলামকে মানছে, আল্লাহকে মানছে, যাকাত প্রদান করছে, নামাজ পড়ছে, রমজান মাসে রোজা রাখে এবং হজও করে, তাদেরকে যদি বলে যে মুসলিম নয়, তাহলে আপনি ঘুরিয়ে মুসলিম থাকতে পারবেন না, ঘুরিয়ে আপনি সে অমুসলিম হয়ে যাবেন। সে যদি মুসলিম হয় তাহলে আপনি অমুসলিম হয়ে যাবেন। এজন্য সুন্দরভাবে চিন্তা ভাবনা করতে হবে আল্লাহর ব্যাপারে সঠিক ধারণা করা। যেমন ইমান, ইমান নিয়ে আলোচনা, যে আল ইমানু বিল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি ইমান আনা। আল্লাহ তাআলার প্রতি ইমান আনতে গেলে কয়েকটি বিষয় চলে আসে, তার সাথে সাথে কি আছে, রুবুবিয়াত, উলুহিয়াত এবং আসমায়ে সিফাত। রুবুবিয়াত কি জিনিস, রুবুবিয়াত কাকে বলে, রুবুবিয়াতের প্রতি ইমান আনা অর্থাৎ রুবুবিয়াত, আল্লাহ তাআলাকে রব বলে, আল্লাহ তাআলাকে রব হিসাবে একক বলে গণ্য করে, একক বলে মানা, এটা হলো রুবুবিয়াত। আর আসমায়ে সিফাত মানে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার জন্য যে নামগুলো নির্দিষ্ট করেছে, ওয়াজিব করে দিয়েছেন, সাব্যস্ত করেছেন, সেগুলোকে একক বলে, আল্লাহ তাআলাকে একক বলে মানা। এবং উলুহিয়াত, উলুহিয়াত হলো ইবাদত, মানে আপনার ইবাদত পাওয়ার হকদার একমাত্র আল্লাহ তাআলা। আরও বিস্তারিত আলোচনা করি যে রুবুবিয়াত, রুবুবিয়াত বলতে গেলে রব হলো প্রতিপালনকারী অর্থাৎ প্রতিপালক। প্রতিপালক কাকে বলা হয়, প্রতিপালকের অর্থ হলো যে যিনি সৃষ্টিও করতে পারেন এবং লালন পালন করেন, তিনি হচ্ছেন প্রতিপালক। এরকম কি কারো ক্ষমতা আছে যে সৃষ্টি করবে আবার লালন পালন করবে, দেখাশোনা করবে, রোগ বালা মুসিবত ইত্যাদি তার যাবতীয় সব কিছু পূরণ করবে, কে করতে পারে? একমাত্র মহান আল্লাহ তাআলা পারে, তাই তিনি হচ্ছেন রব। আমাদের কোনো মানুষ কোনো জিনিসের আকৃতি গঠন করতে পারে বা কোনো সুরাত মানে আবিষ্কার করতে পারে, যেমন মূর্তি তৈরি করতে পারে, কিন্তু মূর্তিকে কে, মূর্তিটাকে জান দেওয়া, তারপরে মূর্তিটাকে খাবার দেওয়া, খাবার খিলানো, এটা কি করতে পারে? কখনোই করতে পারবে না, এমনকি সে নিজেই তো খেতে পারবে না, আল্লাহ চাইলে তার খাবার বন্ধ করে দিতে পারে। তাহলে এটা ভাবতে হবে যে প্রতিপালক হচ্ছেন তিনি, আল্লাহ তাআলা। ঠিক এরকমভাবে রাজ্জাক বা রুজিদাতা, রুজিদাতাকে কে রুজি দিতে পারে? একটা পিপিলিকাকে, একদম ছোট্ট প্রাণী যেটা আমরা চোখে দেখতে পাই না, সেই প্রাণীকে কে রুজি দিচ্ছে? একমাত্র আল্লাহ তাআলাই রুজি দিচ্ছেন। ঠিক এরকমভাবে খালিক, আল্লাহ তাআলা গোটা বিশ্বকে সৃষ্টি করেছে। আমার পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে একটা কোনো বিষয়কে সৃষ্টি করা, কোনো একটা পাতাকে সৃষ্টি করা, কোনো একটা জীবজন্তুকে সৃষ্টি করা? কারো ক্ষমতা নাই, আল্লাহ তাআলাই শুধু পারেন এটা বিশ্বাস করা। ঠিক এরকমভাবে সন্তানদাতাকে, আল্লাহ তাআলা। তো এই সমস্ত জিনিস যত এরকমভাবে আল্লাহ তাআলার কার্যবলী আছে, এই কার্যবলীতে আল্লাহ তাআলাকে একক বলে মানার নাম হলো রুবুবিয়াত, তাওহিদে রুবুবিয়াত।
তাওহীদের রুবুবিয়াতটা মক্কা জীবনে মক্কার মুশরিকরা এটা পালন করত, মক্কা জীবনে মক্কার মুশরিকরা তাওহীদের রুবুবিয়াতটা পালন করত। তাদেরকে জিজ্ঞাসা করা হলে যে রবকে, তারা বলতো রব হলো আল্লাহ তাআলা। আবার তাদেরকে জিজ্ঞাসা করা হতো তাহলে তোমাকে কে রুজি দিছে, সে তারাও বলতো যে আল্লাহ তাআলা। সন্তান দাতা কে, তারা বলতো আল্লাহ তাআলা। তখন তাদেরকে বলা হলো তাহলে সেই রব যাকে বলছো আল্লাহ তাআলা সব কিছু দেনেওয়ালা, পয়দাকে সৃষ্টিকারী, তাহলে সেই রবকে তোমরা আল্লাহ তাআলা বলে বা তার ইবাদত কেন করছো না? তাহলে ইবাদত অর্থাৎ উলুহিয়াত, এই উলুহিয়াতের হক, ইবাদতের হকদার শুধু আল্লাহ তাআলা। যত রকম ইবাদত আছে, সমস্ত ইবাদত, বান্দার যত রকম ইবাদত আছে, এই বান্দার ইবাদত পাওয়ার হকদার একমাত্র আল্লাহ তাআলা। তাহলে কেন তুমি ওই মাজার কবরে যেয়ে মান্নত করছো? কেন মাজার কবরের নামে তুমি কিছু জবাইহ করছো? কেন তাহলে তোমরা মূর্তি পূজারীরা মূর্তি পূজা কেন করছো? আরও বিভিন্নভাবে শিরকি কেন কাজ করছো? তখন তারা বলে যে এরা হচ্ছে মাধ্যম, এরা আল্লাহ তাআলার কাছে পর্যন্ত পৌঁছে দিবে, তাই আমরা এদেরকে মাধ্যম আকারে ধরছি। অনেক মানুষ আছে যারা এদেরকে মাধ্যম বলে মানে না, ডাইরেক্ট এদের ইবাদত করে। আপনার যারা মূর্তি পূজারি করে, মূর্তি পূজা করে, যারা মাজার কবরের ইবাদত করে, যারা সন্তান চাইতে যায়, যারা বিপদ আপদ করা দূর করার জন্য যারা তাদের কাছে জবাহ করে, মান্নত মানে, তারা তো শুধু তার জন্য করে, ওখানে তো মাধ্যম বলে তারা ওই আল্লাহকে ডাকে না। তবে মাধ্যম বলে হোক আর ডাইরেক্ট হোক, ডাইরেক্ট হলে আরও ক্ষতিকর, আরও শিরকি একদম বড় বড় শিরক হয়ে গেল। আর যদি ইনডাইরেক্ট হয় এমনি মাধ্যম বলে মানে, তাও শিরকি হবে, শিরকি কাজ হবে, এই জন্য এটা করা যাবে না। তো উলুহিয়াত, এ উলুহিয়াত আপনার ইবাদতের হকদার হলো আল্লাহ তাআলা। এবার আল্লাহ তাআলা বলি, আল্লাহ তাআলা বলেছেন সূরা আনামে যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবিত থাকা, ওয়া মামাতি এবং আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য, আল্লাহ রব্বুল আলামিনের জন্য। তাহলে আপনার নামাজটা হতে হবে কেমন? আপনার নামাজটা শুধু আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য হতে হবে, এবং খুশু খুজু যত বেশি ভালো হবে ভালো করে নামাজ পড়তে হবে। এর মধ্যে যদি কোনো রকম শিরকি, শিরকি আসগার হোক আর শিরকি আকবর হোক, নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে, যে কোনো ইবাদতের মধ্যে যদি শিরকি কুফরি কাজ চলে আসে, তাহলে সে ইবাদত গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা সূরা আহকাফে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি বা যারা তার রবের সাক্ষাতের কামনা করে, আশা করে, তারা যেন তার, ওয়ালা ইশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, তার ইবাদতে, তার রবের ইবাদতে সে যেন কাউকে শরিক না করে। মানে আমি একদিন বলেছিলাম যে আপনি নামাজ পড়ছেন আর নামাজ পড়তে পড়ে মনে মনে ভাবছেন যে কে হয়তো আমার নামাজটাকে লক্ষ্য করছে, এজন্য আপনি নামাজটাকে আরও সৌন্দর্য করে পড়ছেন, তাহলে শিরকি আসগার হবে। অবশ্যই শিরক আসগার করলে ইসলাম থেকে বের হবে না, কিন্তু আস্তে আস্তে বড় শিরিক আকার ধারণ করবে, শেষ পর্যন্ত সে ইসলাম থেকে বের হয়ে যাবে। ঠিক এরকমভাবে আপনি কাউকে খুশি করার জন্য সলাত আদায় করছেন, কাউকে খুশি করার জন্য কিছু দান করছেন, এগুলো চলবে না। অতএব আপনার ইবাদতগুলো হবে, হতে হবে আল্লাহ আল্লাহ তাআলার জন্য। অনুসুকি আপনার কুরবানি, আপনার মান্নত মানা, আপনার জবেহ করা, এটা আল্লাহ তাআলার জন্য হতে হবে। ও মাহিয়া এবং আপনার জীবিত থাকা, এই যে এখন জীবিত আমরা আছি, এটা কার জন্য জীবিত আছি? শুধু আল্লাহ তাআলার জন্য। তাহলে আপনি যে ইনকামটা করছেন সেই ইনকামটা হালাল পন্থায় হতে হবে, হারাম পন্থায় ইনকাম করা যাবে না, হারাম পন্থায় ইনকাম করা যাবে না। হালাল পন্থায় ইনকাম এবং হালাল উপার্জন করে হালাল জায়গায়, সঠিক জায়গায় খরচ করতে হবে। এটা হলো আপনার জীবন, এই জীবনটা, এই খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরা, এই জীবনটা, এই জীবনটা আল্লাহ তাআলার জন্য হতে হবে। চলাফেরা উঠা বসা সব আল্লাহ এবং আল্লাহর রসুল যেভাবে বলেছেন সেইভাবেই করতে হবে। এখন আপনাকে উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। একটা আপনি সার্ভিস করছেন বা কোনো কোম্পানির কাজ করছেন বা কিছু করছেন, সেখানে দেখা যাচ্ছে যে শিরকি কাজ হচ্ছে। যেমন ধরেন কোনো জায়গায় আপনি কোম্পানি বা কোনো জায়গায় আপনি কাজ করছেন কোনো মার্কেটে, সে মার্কেটে আপনি জানেন কাজ করতে গেলেই সেখানে কী দিতে হবে, পুজোর চাঁদা দিতে হবে, এটা আপনার জানা আছে।
যে পূজোর চাঁদা গেলেই ওখানে দিতে হবে, বাধ্যতামূলক পূজোর চাঁদা লাগবে। এখানে মার্কেট আছে না এরকম কোথাও যে প্রাঙ্গনে মার্কেটে দেখবেন, হয়তো এরকম হতে পারে যে পূজোর চাঁদা আপনার লাগবেই। এখন আপনাকে বলা হলো যে এই যে পন্থা, যেভাবে আপনি ইনকাম করছেন এটা শিরকি কাজে সহযোগিতা করা হচ্ছে, এজন্য আপনি সরে আসুন ওই কাজ থেকে। তখন বলবে এটা অসম্ভব, এটা পারা যাবে না, এটা আমার ইনকামের উপায়, অতএব এই ইনকামটা না করলে আমি খাবো কীভাবে, খেতে পাবো না। তো আর একটা উদাহরণ দিই তাহলে এইটা আপনি বুঝতে পারবেন। ধরেন আমি এখানকার এমামতি করি, এখন যদি আপনাদেরকে কোনো ভালো কথা বলি, সঠিক কথা বলি, কোরআন ও হাদিসের কথা বলি, তাহলে এমন এমন কিছু কথা আছে যেগুলো আপনি পালন করতে পারবেন না। আপনার এদিকে চলছেন, চলতে চলতে আপনাকে বাধ্য এদিকে চলতে হবে, মানে আপনাকে ডান দিকে চলতে হবে, সঠিকভাবে চলাচল করতে হবে, তাহলে মানতে পারবেন না। এখন আমি বলবো যে আমি তো এখানে আছি, কিছু আমার ইনকাম হচ্ছে, আমার বাড়িঘর চলছে, তাহলে আমি তো এখানে ভালো কিছু কথা বলতে গেলে আমাকে এখান থেকে ভাগিয়ে দিবে, তাড়িয়ে দিবে, তাহলে আমি কীভাবে বলতে পারি? আপনি কি বলবেন? আপনি বলবেন কি রুজি কি আপনার হাতে, না রুজি কি আদের হাতে? এটা আপনি আমাকে নসিহত করবেন, রুজি তো আপনার হাতে নয়, রুজি আদের হাতে নাই, সঠিক কোরআন হাদিসের কথা বলুন। তো ঠিক ওই রকমভাবে আপনার ধারণা এটা হওয়া উচিত যে ওই শুধু ওই কাজের ওপর রুজি আছে তাই নয়, যদি ওই কাজের ওপর রুজি আছে এরকম ধারণা করা হয় তাহলে এটা হবে শিরকি আকিদা, এটা হবে আপনার ওই তার উপর ভরসা করা হলো, আল্লাহ তাআলার প্রতি ভরসা করা হলো না, আরও বিভিন্ন কাজের প্রতি ভরসা করা হলো না, এই জন্য আপনাকে হয়তো ওই কাজের জন্য আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। যদি শিরকি কোনো কাজ হয়, হারাম পন্থায় যদি কোনো আপনার ইনকাম হয়, উপার্জন হয়, তাহলে সেটাকে ছেড়ে দিতে হবে। যদিও গরিবই হালাতে আপনি বসবাস করেন, যদিও চেহে খেতে হয় তাও চেহে খেতে হবে, কিন্তু ওই সমস্ত পন্থাগুলো ছেড়ে দিতে হবে। এটাই হলো আকিদা, এটাই আপনার মনকে মস্তিষ্ককে ধোলাই করবে। ঠিক এইরকমভাবে এখন ধরেন বর্তমান সময়ে আপনার যারা ধরেন ওই শিয়া, তাদেরকে যদি আপনি বলেন যে তোমরা যে আকিদার উপর আছো, বর্তমান সময়ে যে আকিদার উপর আছো, সে আকিদা থেকে তোমরা ফিরে আসো, তারা কি ফিরে আসবে? তারা কখনোই ফিরে আসবে না, কারণ তাদের মস্তিষ্ককে ব্রেনকে সেইভাবে ধোলাই করা হয়েছে। তো মানুষের পৃথিবীতে যত মানুষ আছে, এই মসজিদে যত রকম মানুষ আছে, সব মানুষের মস্তিষ্ককে তার ব্রেনকে ধোলাই করা হয়েছে, যে কোনোভাবে হোক ধোলাই করা হয়েছে। সে আপন আপন আকিদাই, আপন আপন নিয়ম নীতিতে চলছে, আপন আপন তার মানে পন্থায় চলছে। এজন্য আপনাকে নসিহত করছি যে আমাদের আকিদা হওয়া উচিত হলো যে কোরআন হাদিস যেভাবে বলছে সেইভাবেই পালন করা, যেভাবে কোরআন হাদিস বলছে সেইভাবেই পালন করা। আর একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারা যাবে। আমাদের বাড়ি হলো ওপরডিহা, অনেকে জানা আছে। এখন ওপরডিহা যেতে গেলে আপনার অনেক দিক দিয়ে যাওয়া হবে, অনেক দিক দিয়ে যাওয়া হবে। এখন যদি আমি গোড়াবাজার ঘাট পার হই, তারপরে শিয়ালমারা হয়ে ওই মেন রোড না উঠে কোনো রকম একটা পার হয়েই আমি নওদাপাড়া হয়ে বাড়ি যেতে পারি, মেন রোড হয়ে বাস দিয়ে বাড়ি যেতে পারি, আমি ওই ওভারব্রিজ পার করে আপনার নিয়ালিশ পাড়া ঘাট পার করে তারপরে বাড়ি যেতে পারি, আর একটা ঘাট আছে সেখানে পার করে মসজিদ ডাঙ্গা হয়ে বাড়ি যেতে পারি, আমি লালবাগ হয়ে ঘুরে বাড়ি যেতে পারি। আমার উপর দেহে বাড়ি যেইভাবে হোক যাওয়া হবে, যাওয়া হবে না যেইভাবে হোক যাওয়া হবে, কিন্তু আপনাকে নিয়ম নীতি তরিকা বলে দেওয়া হলো যে আপনি শুধু বাড়ি যাবেন এখান থেকে টুকটিকি ধরে, আপনি গির্জার মোড় যাবেন, বাস ধরে মেহেদীপুর, তারপর আমার বাড়ি যাবেন। এই পন্থা ছাড়া অন্য কোনো পন্থা অবলম্বন করবেন না। যদি বিপরীত পন্থা অবলম্বন করেন তাহলে আপনি আমাকে মানলেন না, অনুসরণ করলেন না। এখন শিয়াকে যদি বলা হয় বা আরও ভ্রান্ত আকিদা যারা পোষণ করছে তাদেরকে যদি বলা হয় যে কি ব্যাপার, তোমরা এই রকমভাবে কেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানছো, তারা বলবে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করো না, তোমরা আল্লাহ আল্লাহ রসুলের সাথে মহব্বত নাই, আমরা আল্লাহ আল্লাহ রসুলের জন্মদিন পালন করি, আমরা আল্লাহ রসুলকে মানি, আল্লাহর রসুল নাতি তাদের আমরা হাসান হুসাইনের জন্মদিন পালন করি, আমরা তাদের মৃত্যুদিন পালন করি, এইভাবে তাদের সাথে আমার একটা মহব্বত আছে, আমাদের আলীর সাথে একটা মহব্বত আছে, ঠিক এইরকমভাবে তারা মহব্বত পোষণ করে, মহব্বতের কথা বলে। আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহব্বত করতে হবে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহব্বত করতে হবে, তার মানে কি? আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহব্বতের অর্থ হলো আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে রসুল আপনি বলে দেন
যদি আল্লাহকে তোমরা ভালোবাসতে চাও তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার মহব্বত করো, মহব্বতের কথা বলা হয়েছে এখানে, ফাত্তাবিউনি আমার ইত্তেবা করো, কি বলা হয়েছে, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমি যেইভাবে বলেছি সেইভাবে মাল পালন করো, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেইভাবে বলেছেন সেইভাবে পালন করতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম ঠিক তাবে তাবিন সলফে সলিহীন এবং আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুজতাহিদিন বলতে ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বাল, ইমাম আবু হানিফা, এইরকমভাবে আরও ইমামগণ আছেন, তারা যেই রকমভাবে ইসলামকে বুঝেছে, তারা যেই রকমভাবে ইসলামটাকে বুঝিয়েছে, ঠিক সেই রকমভাবে আপনাদেরকে ইসলামকে বুঝতে হবে, ঠিক সেই রকমভাবে মানতে হবে। তাহলে ফাত্তাবিউনি ইত্তেবা করা, ইত্তেবা করার অর্থ হলো যেইভাবে আপনাকে উপর দিহা যেতে বললাম ঠিক সেইভাবে যেতে হবে, আর ইত্তেবা করার অর্থ হলো যে যেই রকমভাবে পায়ে পায়ে আল্লাহর রসুল চলেছেন ঠিক পায়ে পায়ে পা দিয়ে চলা। আল্লাহর রসুল সফর করছেন কোন জায়গা, সাহাবায়ে কেরামও সফর করছেন, আল্লাহর রসুল যে জায়গাতে বিশ্রাম করছেন সেই জায়গাতে সাহাবায়ে কেরাম বিশ্রাম করছেন, আল্লাহর রসুল যে জায়গায় পেশাব করেছেন সেই জায়গাতে সাহাবায়ে কেরামও পেশাব করার চেষ্টা করেছেন, এতটা ইত্তেবা করেছেন আল্লাহর রসুলকে, এইরকমভাবে ইত্তেবা করে চলতে হবে। তাহলে বোঝা গেল যে উলুহিয়াত শব্দের অর্থ হলো যে আল্লাহ তাআলার ইবাদত করা। এরপর আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আসমায়ে সেফাত, আসমায়ে সেফাত মানে আল্লাহ তাআলার গুণবাচক কিছু নাম আছে, আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোকে মেনে নেওয়া, যেইভাবে আল্লাহ এবং আল্লাহর রসুল মানতে বলেছেন, যেভাবে আল্লাহ এবং আল্লাহর রসুল ব্যাখ্যা করেছেন ঠিক সেই রকমভাবে মানা। গুণবাচক নাম বলতে আল্লাহ তাআলার হাত আছে, এটা একটা আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার পা আছে, এটা গুণ, আল্লাহ তাআলার চেহারা আছে, এটা আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলা রহম করণওয়ালা রহিম, আল্লাহ তাআলা রাজ্জাক রুজিদাতা সন্তানদাতা, এগুলো আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলার গুণগুলোকে যেইভাবে বলেছে সেইভাবে মানা। এখন যদি কেউ বলে যে আল্লাহ তাআলার হাত আছে মানে কুদরত আছে, চলবে না। আল্লাহ রসুল যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে বলেছে সেভাবে মানতে হবে। যাই হোক, আকিদার বিষয় এইভাবে অনেকদিন চলবে, আকিদার বিষয় চালাতে গিয়ে আমরা এই বিষয়ে বক্তব্য দিতে গিয়ে আমরা কবর হাসর নাসর এবং মানে আপনার জান্নাত জাহান্নাম তারপরে ইমান শিরকি কুফরি আকিদা বড় শিরিক ছোট শিরিক বিভিন্ন বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। কারণ আকিদার বিষয় নিয়ে সব থেকে বেশি কোরআনে আছে, আপনি যে আয়াতটা পড়বেন সেটা দেখবেন যে আপনার মস্তিষ্ককে ব্রেনকে ধোলাই করা হচ্ছে, আপনার আকিদার বিষয়ে বেশি আলোচনা করা হয়েছে কোরআন হাদিস। এই জন্য আমি পরিশেষে দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদের আকিদার বিষয়ে আলোচনা করার এবং তার সাথে সাথে এই বিষয়গুলো মানা এবং আমাদের শুদ্ধ বিশুদ্ধ আকিদা অবলম্বন করার তৌফিক দান করুন, আমিন।